আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে রয়েছে ক্রিসপি ফ্রাই চিকেন। হেজেলবেক স্টাইলে এটা তৈরি করতে বড় জোর সময় লাগবে, মাত্র 10 থেকে 12 মিনিট। অথচ এটা অনেক টেস্টি আর বানানো তো অনেক সহজ। ঝটপট বাচ্চাদের বিকেলের নাস্তা অথবা মেহমানদারিতে এর কোনো জুড়ি নেই। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং ফ্যামিলির সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এবং সাপোর্ট করে যান। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে লাগছে আমার চিকেন, চিকেনের ব্রেস্টের মাংস আমি বড় এক টুকরা নিয়েছি। তো এটাকে আমি মাঝ বরাবর ফালি করে নিয়েছি, দুইটা পিস করেছি। করার পরে এখন আমি সাইডে দিয়ে দুইটা কাঠি দিয়েছি। আপনারা চাইলে এখানে চামচ অথবা অন্য কিছু দিয়ে এটাকে দুই পাশে একটু ভাঁজ দিয়ে এটাকে কাটবেন, তাহলে আর চিকেনটা বরাবর খণ্ড হয়ে দুই পিস হবে না। আমি কিভাবে এটা দিচ্ছি দেখুন, এরকমভাবে আপনারা ছুরিটা দিয়ে পিস করবেন এবং এই কাঠি দুটো ছুরিটাকে আটকাবে যেন পিস দুই পিস পুরোপুরি খণ্ড না হয়ে যায়। তো এভাবে করলে দেখা যায় যে চিকেনটার ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে এবং এটা খুবই ক্রিসপি হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে আমি সুন্দরভাবে ফালি করে নিয়েছি। এখন আমি সেকেন্ডটাও সেমভাবেই করে নিচ্ছি। অবশ্যই আপনারা যখন এটা কাটবেন এটাকে এরকমভাবে পিস পিস করবেন, তখন কিন্তু ছুরিটা অবশ্যই এটাকে একটু ভালোভাবে করার চেষ্টা করবেন যাতে পুরোটার নিচের দিকে না যায়। অবশ্যই কাঠিগুলো এটাকে আটকাবে খণ্ড থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা এভাবেই করবেন। তো এখন আমি এটাতে উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচের মতো। বাচ্চাদের জন্য করলে অবশ্যই এখানে আপনারা মরিচের পরিমাণটা কম বেশি অবশ্যই দিবেন। আর দিয়েছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা এবং গোলমরিচের গুঁড়া আধা চামচ দিয়েছি, লেবুর রস 1 চামচ এবং সয়া সস 1 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি পাপরিকার গুঁড়া আধা চামচ। আপনারা পাপরিকার গুঁড়াটা না থাকলে এটা স্কিপ করতে পারেন। এটা অবশ্যই আপনারা যখন মিক্স করবেন হাত দিয়ে এটাকে ভালোভাবে মশলাগুলো চিকেনের গায়ে লাগাতে হবে। এরকমভাবে ভাঁজগুলাতে যেখানে আমি চিকেনগুলা কেটেছি এই কাটার ভাঁজগুলোতে আঙ্গুল দিয়ে দিয়ে এরকমভাবে আপনারা আমি যেভাবে দিচ্ছি এভাবে অবশ্যই দিবেন, তাহলে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে। আসলে আমরা যখন চিকেন রান্না করি, বিশেষ করে ব্রয়লারের চিকেনটার যে বড় আনলে এটা কিন্তু প্রচুর মাংস থাকে, এটা খেতে ভালো লাগে না। কিন্তু আমি বেশিরভাগই বাচ্চাদেরকে এরকমভাবে করে দিই, এটা আসলেই খুবই মজাদার খেতে। তো আমি এখানে নিয়েছি ময়দা, ময়দার ভিতরে অবশ্য আমি অল্প কিছু লবণ মিক্স করে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালোভাবে চিকেনগুলোকে ময়দার সাথে আমি মুড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি একটা ডিম, ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। নেয়ার পরে এটাকে একটু ডিমের অংশটা আমি ভিজিয়ে নিচ্ছি, চারপাশ সাইডগুলো তো আমি ফাঁক করে করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে দিয়েছি ব্রেড ক্রাম। তো এটা কিন্তু আমার ব্রেড ক্রামটা কিনা ব্রেড ক্রাম না, আমি এটা বাসায় তৈরি করেছি। তা আপনারা চাইলে আমার চ্যানেলে এটা দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে ব্রেড ক্রামটা তৈরি করেছি।
তো চিকেনটা যে আমি করেছি, আমি কিন্তু এটা মেরিনেট করে রাখি না, যেহেতু এটা আমি কেটে কেটে টুকরা টুকরা করে দিয়েছি, এটাতে মেরিনেট করার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে অবশ্য আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন। আর আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান, এ পর্যায়ে এসে ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি চুলাতে একটা পাই প্যানে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, অবশ্যই এটা ডুবো তেল লাগবে, আমি এখানে অনেক তেল দিয়েছি। ডুবো তেলে ভাজলে এটা খুব সুন্দর হয়, মচমচে হয়। তো এটা অবশ্য আপনারা খেয়াল রাখবেন, যেহেতু বড় মাংসের পিসটা অনেক, তো এটা আপনারা ব্রেড ক্রাম দিয়ে যেহেতু আমরা মুড়িয়ে দিয়েছি, এটাকে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে, না হয় কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, উপরটা আর ভিতরটা কিন্তু তাহলে কাঁচা থাকবে। তো আমার এটা ভাজতে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো লেগেছে। আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এটা ভেজেছি। এখন আমার এটা হয়ে গেছে, আমি একটা কিচেন টিস্যুর উপরে এটা রেখে দিয়েছি, যাতে উপরে বাড়তি তেলটা চষে নেয়। তো দেখুন, আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আসলে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, এটা ভীষণ মজা খেতে। আপনারা বাচ্চাদেরকেও যদি এটা তৈরি করে দেন, বাচ্চারা আসলেই অল্পতে খুব খুশি হয়ে যাবে। আর এটাতে তেমন কোনো মশলা লাগে না, বাসায় আমাদের নর্মালি যে মশলাগুলো থাকে আমরা ওইগুলো দিয়েই তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা।